আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমরা এখন সপ্তম শ্রেণীর জীবনজীবিকা বইয়ের বাহান্ন পৃষ্ঠার ছকটি পূরণ করব ছকটি পূরণ করার পূর্বে চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে পঞ্চাশ পৃষ্ঠার লেখাগুলোকে ভালোভাবে নিতে হবে দুই হাজার একচল্লিশ সালের একদিন সুপ্রভাত ঘুম থেকে উঠে পড়ুন নতুন দিন হাতছানি দিচ্ছে রোবট হেনা চার দশমিক শূন্য এর মধুর শব্দে ঘুম ভেঙে গেল প্রপার প্রপা একজন বিগ ডাটা ইঞ্জিনিয়ার আজ ছাব্বিশে মার্চ 2041 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশের একাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনে বিশেষ এক অনুষ্ঠান আয়োজন করেছে সেখানে দেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কয়েকজন বিশেষ ব্যক্তিত্বকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হবে প্রপা তাদেরই একজন আজকের দিনটি তাই বাংলাদেশের স্বাধীনতা দিবসের হবার পাশাপাশি প্রপার জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন প্রপা বিছানায় পাশ ফিরে দেখল ওর সাত বছর বয়সে মেয়ে শ্রুতিও জেগে উঠেছে বাকি লেখাগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবে আমি পরে তোমাদের সময় নষ্ট করব না ছকটির উপরের লেখাগুলোকে পড়তে হবে এখানে ছকটি পূরণ করার নির্দেশনা দেওয়া আছে এখানে বলা হয়েছে একক কাজ এবারে কল্পনা কর তুমি নিজে ভবিষ্যতে পেশা হিসেবে এরকম একটি প্রযুক্তি ক্ষেত্রকে বেছে নিয়েছ তোমার নিজের পেশাকে কল্পনা করে নিজের একটি ছবি আঁকো এবং তুমি দেশের কল্যাণে সেই পেশায় কী কী অবদান রাখতে চাও সেটি নিজের কল্পনা অনুযায়ী লেখ আমরা এখন এই ছকটিকে পূরণ করব তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এই ছকটিতে প্রথমেই বলা হয়েছে আমার পেশার নাম এখানে আমার পেশার নাম লিখব সাইবার সিকিউরিটি এরপর বলা হয়েছে আমার পছন্দ করা প্রযুক্তি ক্ষেত্র আমার পছন্দ করা প্রযুক্তি ক্ষেত্রটি হচ্ছে তথ্যের নিরাপত্তা এরপর বলা হয়েছে এই কাল্পনিক পেশায় আমার পালন করা বিভিন্ন দায়িত্ব এই কাল্পনিক পেশায় আমার পালন করা বিভিন্ন দায়িত্বগুলো হচ্ছে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে তথ্যের নিরাপত্তা প্রদান এরপর ব্যাংকিং প্রতিষ্ঠানে তথ্যের নিরাপত্তা প্রদানের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার ক্ষতি থেকে বাঁচানো এরপর ন্যাশনাল সিকিউরিটি এবং দেশের ডিফেন্স সিস্টেম সুরক্ষিত রাখছি এরপর বর্তমান বেশিরভাগ সরকারি এবং বেসরকারি দপ্তরে যে কোনো কাজ ইন্টারনেটের মাধ্যমে করা হয় এক্ষেত্রে দপ্তরের সিস্টেমগুলোতে থাকা জরুরি ইনফরমেশন এবং ডেটাগুলোকে সুরক্ষিত রাখার দায়িত্ব পালন করছি এরপর আমাদেরকে বলা হয়েছে এই কাল্পনিক পেশায় দায়িত্বরত অবস্থায় আমার ছবি অঙ্কন অথবা বর্ণনা কর এখানে তোমরা সাইবার সিকিউরিটিতে দায়িত্বরত অবস্থায় তোমাদের ছবিটা কেমন হবে তা এখানে অঙ্কন করবে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা চুয়ান্ন পঞ্চান্ন ও ছাপ্পান্ন পৃষ্ঠার ছকগুলোকে পূরণ করব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো